ভিউয়ার্স, অনলাইনে টাকা ইনকাম করার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে ওয়ান এক্স ব্যাট। তবে ওয়ান এক্স ব্যাটে টাকা ইনকাম করতে হলে আপনাকে এখানে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আর সেটি কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে যে কোনো ব্রাউজার থেকে ওয়ান এক্স ব্যাট ডাউনলোড করার পর অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, আর প্রবেশ করার সাথে সাথে এমন দুটি অপশন দেখতে পাবেন যেখান থেকে অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে। তারপর রেজিস্ট্রেশন করার জন্য এখানে তিনটা অপশন থাকবে, এখান থেকে আমরা ইন অন ক্লিকে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এমন ইন্টারফেস চলে আসবে, এখানে আমাদের জন্মদিন সহ আরো বিশেষ দিনগুলোতে। তাই প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোডটি বসানোর পর নিচে থাকা খালি ঘরটাতে একটা টাচ করে দিব এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনে আরো একটি ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে একটি পাসওয়ার্ড ও ইউজার নেম চলে আসবে, আর এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একটি অ্যাকাউন্টের মূল ভিত্তি হচ্ছে পাসওয়ার্ড ও ইউজার নেম। যে কোনো নতুন ডিভাইসে অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে অবশ্যই পাসওয়ার্ড ও ইউজার নেমের প্রয়োজন হবে, তাই এটিকে আমরা একটি স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে সংরক্ষণ করব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে অপশন থাকবে, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলেই আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস সবার আগে চলে আসবে, আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করব, এই জন্য নিচে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন থাকবে, আমরা এই মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন থাকবে, একটু খেয়াল করলে দেখতে পাবেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে, আমরা এখানে ক্লিক করে সবার আগে ফোন নাম্বারটি ভেরিফিকেশন করে নিব। তাই ফোন নাম্বার লিংকে ক্লিক করে দিলাম, তারপর এখানে সচল ফোন নাম্বার আমরা এই এন্টার ডিটেইলস এ ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে, এই ফর্মটাতে এনআইডি কার্ডের তথ্যগুলোকে আমরা সঠিকভাবে পূরণ করব। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে আমরা আমাদের নামটি বসিয়ে দিব। তারপর সারনেমের এখানে ক্লিক করে আমরা আমাদের দ্বিতীয় নামটি বসিয়ে দিব। মিডল নেমের এখানে ক্লিক করে আমরা আমাদের পুরো নামটি বসিয়ে দিব এবং ডেট অফ বার্থের এখানে ক্লিক করে আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিব। তারপর প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম ঠিকানা, আমাদের এনআইডি কার্ডে যে জন্ম ঠিকানাটি রয়েছে সেটি বসিয়ে দিব। রিজিওনে ক্লিক করলে সবগুলো বিভাগ চলে আসবে, শুধুমাত্র আমরা যে বিভাগে বসবাস করি সেই বিভাগকে এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর সিটিতে ক্লিক করলে পৃথিবীর সবগুলো শহর চলে আসবে, আমরা যে শহরে বসবাস করি শুধুমাত্র আমাদের শহরটি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ হচ্ছে জেলা, আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জেলাটি রয়েছে সেটি এখানে লিখে দিব। তারপর ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজে ক্লিক করে ওয়ান বসিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার এখানে ন্যাশনাল এনআইডি কার্ডে যে নম্বরটি রয়েছে আমরা সেটিকে এখানে টাইপ করে দিব। ডেট অফ ইস্যু এই ঘরটিতে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে দেখুন ছোট করে একটি ইস্যু ডেট থাকে, সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিব। তারপর রয়েছে ইস্যুড বাই, এখানে ক্লিক করে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। আর এই সবগুলো তথ্যই যদি সঠিকভাবে বসানো হয়ে থাকে তাহলে নিচের কর্নারে দেখতে পাবেন একটি টিক বাটন থাকবে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। আর এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল এই অপশনটি দেখাবে। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট, এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য এখানে একটু খেয়াল করলে উপরে কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন থাকবে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করলে আমাদের সামনে অনেক মোবাইল ব্যাংকিং চলে আসবে, আমরা যে কোনো একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চাইলে ডিপোজিট করতে পারি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নগদে ক্লিক করে দিলাম। নগদে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার রয়েছে, আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। তবে অবশ্যই ক্যাশ আউট করার পূর্বে আমরা এই নাম্বারটি ভালোভাবে যাচাই করে নিব, কেননা এই নাম্বারটি মাঝে মধ্যে পরিবর্তন হয়ে থাকে। তারপর ক্যাশ আউট করা সম্পন্ন হলে আমাদেরকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হয়, সেটিকে কপি করব এবং অ্যাপসে ফিরে এসে অ্যামাউন্টের এই ঘরে ক্লিক করে আমরা একটু আগে যত টাকা ক্যাশ আউট করলাম তথা ডিপোজিট করলাম তত টাকার পরিমাণ লিখে দিব এবং তার নিচের ঘরটিতে ক্লিক করে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের অপশনটিতে আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। আর এই সমস্ত তথ্যগুলো যদি সঠিকভাবে বসানো হয়ে থাকে তাহলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি যোগ হয়ে যাবে আর আমরা ইনকাম করা শুরু করব। ধন্যবাদ।